পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ সহ সেতু বাস্তবায়নে ষড়যন্ত্রকারী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বেশ পুরনো। বিষয়টি আরও আলোচিত হয় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পদ্মা সেতু উদ্বোধন হওয়ায়। তবে এ নিয়ে এবার লিখিত আকারে নিজের অবস্থান জানিয়ে বিবৃতি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুস সেন্টারের বিবৃতিতে তিনি দাবি করেন, গ্রামীণ ব্যাংকের এমডি পদ ধরে রাখতে নয়, গ্রামীণ ব্যাংকের মৌলিক আইনি কাঠামো ধরে রাখতেই উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছিলেন। যদিও বয়স পেরিয়ে যাওয়ার পরেও গ্রামীণ ব্যাংকের এমডি পদ না ছেড়ে উল্টো ধরে রাখতে মামলা করেছিলেন ডক্টর ইউনুস। তিনি যে আইন ভঙ্গ করেছিলেন, আইন ভঙ্গ করে গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছিলেন, সরকারের বিরুদ্ধে মামলা করে তিনি মামলায় হেরে গেছেন। বিশ্বব্যাংক যেমন কানাডার আদালতে হেরে গেছে, ডক্টর মাহমুদ ইউনুস সাহেব বাংলাদেশের আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে গেছেন। তো এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে কোনো লাভ নেই। যদি প্রয়োজন হয় আমরা আরও তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। পদ্মা সেতুর ঋণ বন্ধে বিশ্বব্যাংক কার্যালয়ে বৈঠকের বিষয়ে আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তির সাক্ষাতের উপর নির্ভর করে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে যে বাংলাদেশ পদ্মা সেতু করতে পারে সেটি জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে গর্বিত করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নের বিরোধিতাকারী, অর্থায়ন বন্ধের ক্ষেত্রে যারা কুশীলব হিসাবে কাজ করেছিল তন্মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন, তার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গতকাল যে বিবৃতি দিয়েছেন এটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। হিলারি ক্লিন্টনকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেন ডক্টর ইউনুস। যদিও ডক্টর ইউনুসের পদ টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন হিলারি ক্লিন্টন এবং টনি ব্লেয়ারের স্ত্রী শিরিন ব্লেয়ার। অধ্যাপক ইউনুস কখনও ক্লিন্টন ফাউন্ডেশনকে কোনো অনুদান দেননি বলেও বিবৃতিতে উল্লেখ করেন। তার বিবৃতির এক পর্যায়ে পদ্মা সেতু বিনির্মাণে ঐতিহাসিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।